আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বেশ কিছুদিন ধরে একটি ভিডিও বা একটি ছবি ফেসবুকে ইউটিউবে ভালো শেয়ার হচ্ছে। অনেক গণ্যমান্য মানুষ, শিক্ষিত, মূর্খ যে কেউ হতে পারে, এই ভিডিও বা এই ছবিটি প্রচার করে যাচ্ছে। তারা জেনেও করছে, আবার না জেনেও করছে। সেই ছবিটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা বা পোশাক। আসলে এই পোশাকটা, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে পরেছেন নাকি অন্য কারো ছবি, বা এটা কি কোনো অমুসলিমদের চক্রান্ত নাকি এটা কোনো ব্যবসায়িকের কাজ যাতে করে তাদের ভিউ বা তাদের পর্যটক এভাবে ভিজিটের মাধ্যমে তারা টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, তারা এটা নিয়ে ব্যবসা শুরু করেছে, এমনটাই কি না? একটা জিনিস খেয়াল করে দেখুন, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক নয়, তার জুতো, তার চুল, তার ছুরি, তার ব্যবহৃত জিনিস, নানান জিনিস আমরা দেখছি ছবিতে বা ভিডিওতে ভাইরাল হচ্ছে। আসলে এইসব ভাইরাল হওয়ার পিছনে আমাদের কি কোনো ভূমিকা আছে বা ভূমিকা রাখতে হবে, এটা কি প্রয়োজন, সেই বিষয়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেশি অতিরঞ্জন করা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে যে আমাকে নিয়ে তোমরা বেশি অতিরঞ্জন করো না, কারণ ঈসা আলাইহিসের সময় অতিরঞ্জন করা হয়েছে, তাকে প্রভু বানিয়ে নিয়েছে, তারা শিরক করে ফেলেছে। সুতরাং ওইখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বাড়াবাড়ি করি, তখন আমাদের ঈমান অন্য পর্যায়ে চলে যাবে। এখন সেই হিসাব করে এই যে আমাদের এই ছবিটা, যে এটা তুরস্কে ইস্তাম্বুল শহরে কোনো একটি মসজিদে বা কোনো গবেষণাগার বা কোনো মিউজিয়ামে রাখা হয়েছে, সেখানে ভালো ভিড় হচ্ছে, অনেক আলেম ওলামা, মুসলিম অমুসলিম সবাই কম বেশি যাচ্ছে এবং এই ছবিটা প্রচার করছে। আসলে জিনিসটা গর্ববোধের বিষয়। আর আরেকদিক থেকে এই যে এই ছবিটা যে প্রকাশ হচ্ছে, এই ছবিটা কি আসলে কি সত্য কি না, বা এর উপরে বিশ্বাস রাখা আমাদের জন্য জরুরি কি না, আজকে সেই বিষয়ে ব্যাখ্যা করব। তো আমি এটার বিরোধিতা করছি না, আবার পক্ষ নিচ্ছি না, কারণ একটা জিনিস মাথায় রাখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক, এসব নিয়ে আমরা এসব নিয়ে যে আমাদের ঈমান রাখতে হবে, এসব এসবের মাধ্যমে যে আমরা আমাদের নেকি বাড়বে, আমাদের আমলগুলো ভারী হবে, এমনটা কিন্তু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্য করে মানুষ অনেক কিছু শিরকি কাজ পর্যন্ত করে যাচ্ছে, বেদাত আমল চালু করে দিয়েছে, সেজদা দেয়, ওইখানে যায় কান্নাকাটি করে, আরও বিভিন্ন উত্তরজন কাজ করে ফেলে। এখন এই পোশাকের ব্যাপারে ইতিমধ্যে অনেক কিছু হয়ে যাচ্ছে, তো এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। তো যাই হোক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের পোশাক পরতেন সেই হিসাবে আমরা একটু হাদিস থেকে জেনে নিই। শামায়ানে তিরমিজি 8 নম্বর হাদিসে রয়েছে, অধিকাংশ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর আর একটি সেলাইবিহীন কাপড় পরিধান করতেন, সেলাইবিহীন কাপড়, এটা একটি হাদিসে পেলাম। আরেকটি হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে লুঙ্গি বেঁধে সালাত আদায় করতেন আর তার কাপড় আলনায় রাখা ছিল। তখন তাকে এক ব্যক্তি বলল, আপনি যে এক লুঙ্গি পরে সালাত আদায় করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মতন আহাম্মকদের দেখানোর জন্য আমি এমন করেছি। এই নবী যুগে আমাদের কারো কি দুটো কাপড় ছিল? এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো কাপড় বেশি ছিল না, বা কম বেশি হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে তিনি সেলাইবিহীন কাপড় পরিধান করেন,
এটা রয়েছে সহিহ বুখারী 352 নম্বর হাদিস। পরবর্তী যে হাদিসটা আমি বলবো এটা আরো পরিষ্কার করে কথা বলছে আমাদেরকে, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা সব সময় সালাত আদায় করতে দেখেছেন একটি কাপড় পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সাহাবী প্রশ্ন করেছেন, তখন তিনি একটি কাপড়ের কথাই উল্লেখ করেছেন। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। এখন আমরা যে পোশাকটি দেখছি সেই পোশাকটি কিন্তু সিজদা দিলে আমাদের কোমর থেকে দেখা যেতে পারে, আমাদের লজ্জা স্থান ঢাকার জন্য মনে হয় না যেটা যথেষ্ট। আবার পোশাক কিন্তু ঢেড়েলাভাবে পড়তে হবে। হ্যাঁ, কি আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে ছবিটা রয়েছে সে ছবিটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আধুনিক এবং কিছুটা বিজাতির সংস্কৃতির মধ্যেও পড়ে যাচ্ছে, ঠিক আছে। আবার সেলাইবিহীন, এখানে সেলাই করা, এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করা উচিত। আর মোল্লা আলী কারী রহেমুল্লাহ তিনি বলেছেন, লোকদের মাঝে যা প্রসিদ্ধ লাভ করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেছিলেন যে তারা ওয়াইসের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা পৌঁছে দেবে এবং তারা তার হাতে তা তুলে দিয়েছিল আর সেই জামা ওয়াইসের কাছে পৌঁছেছে। এভাবে যুগের পর যুগ চলে এসেছে, এর কোনো ভিত্তি নেই। যেহেতু এর কোনো ভিত্তি নেই, তাহলে আমরা কিভাবে এই বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করছি, এই বিষয়টা কেন আমরা প্রচার করছি? আমাদের সলাত, আমাদের তাকওয়া, আমাদের পর্দা, আমাদের সিয়াম, এসবের খবর নেই। আমরা আছি আল্লাহ রাসূল সাল্লামের পোশাক নিয়ে। আল্লাহ রাসূল সাল্লামের পোশাক জামা রয়েছে, তো আল্লাহ রাসূল সাল্লামের যে লুঙ্গি রয়েছিল সেটা কি দেখা যায় না? সেটা কোথায়? আর আল্লাহ রাসূল সাল্লামের যে জিনিসপত্রগুলি রয়েছে, আমাদের তো সেসব জিনিস ওই রকমভাবে করতে বলা হয়েছে। রাসূল সাল্লামের যে আদর্শ, সেই আদর্শ আমরা চলব, এটাই তো ঠিক না? রাসূল সাল্লাম যেভাবে ঘুমিয়েছিলেন, রাসূল সাল্লাম যেভাবে বিয়ে করেছিলেন, রাসূল সাল্লাম যেভাবে সালাত পড়েছিলেন, সেই আমলগুলো করব। আমরা এসব বাদ দিয়ে আমরা রাসূল সাল্লামের চুল, রাসূল সাল্লামের আংটি, রাসূল সাল্লামের জামা, এসব নিয়ে আমরা বেশি উত্তেজিত করে ফেলছি। রাসূল সাল্লামের যে আমল আছে সেই আমলকে আপনি টার্গেট করুন, সেই আমল নিয়ে আপনি কবর পর্যন্ত যান, তার পোশাক নিয়ে না। তাই আমি আপনাদেরকে যে কথাটাই বলতে চাচ্ছি যে এই বিষয় সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আর অনেক আলেমও বলেছে এই জিনিসটি বিশ্বাসযোগ্য না, অবিশ্বাস। তো দুটো যেহেতু রয়েছে, বিশ্বাস অবিশ্বাস, আমরা এটা মধ্যম পন্থায় আমরা অবলম্বন করব, আমরা এটা শেয়ার করবো না এবং এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়িও করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।